গাইস গুড আফটারনুন। আমি আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি, এখন বাজে আর আমি এখন যাচ্ছি পড়তে। তো এখন ব্লগটা শুরু করলাম, সকাল থেকে প্রচুর নোটস টোটস লেখা ছিল, তো সেজন্য আমি ব্লগ করতে পারিনি। এখন থেকে ব্লগ শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি পড়ে বেরিয়ে কেক কিনতে যাব, দেন যাব রানার বাড়িতে। আজকে ওর বাবা মায়ের অ্যানিভার্সারি, তো রাতে সেলিব্রেশন আছে। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক, আর আমার অলমোস্ট দেরি হয়ে গেছে, দুটোর সময় আমার পড়া। চলো টাটা। তো আমি চলে এসেছি পড়তে, চলো পড়া হয়ে গেলে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই। কয়দিন পর পড়তে আসলি? কদিন পর মানে আগের উইকে এসেছিলাম। তার আগে কদিন এসেছি? চূড়ান্ত ফাঁকি বাজ। দাবি তোর দাবি বল, তোর দাবি বল, কি দাবি, কিছু বলতে চাস বল। ও দাবি ম্যাও। আমি পরে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু আমার কাজ সব শেষ হয়নি, তো আমি এখন পার্লারে যাচ্ছি। ফোন করলাম যে খালি হয়ে গেছে, তো পার্লার থেকে যাবো মিষ্টি কিনতে। মিষ্টির ট্রে কিনবো, রানার বাবা মায়ের গিফট নিতে হবে। মা বললো মিষ্টির ডালা করতে, তো চলো কাজ শুরু করা যাক। সব কিনে নিয়ে এখন ফিরলাম, এই যে মিষ্টি আর এই যে ট্রে। এখন 5টা বাজে, এখন আমি লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন এগুলো গোছাবো, গুছিয়ে রানা আসবে, আবার ওর সাথে বেরোবো। আজকে মানে প্রচুর টিক দিন আমার, তো চলো যা করি তোমাদের সাথে শেয়ার করি। বলেছিলাম যে প্রচুর প্রচুর কাজ ছিল, বাট সব কাজগুলো আজকে এক্সটেন্ড হয়ে গেছে, তো সেই জন্য আজ আমার প্রচুর প্রচুর চাপ। তো আমি মিষ্টিগুলো এনে গোছানোর পর এখন বেরোচ্ছি রানার সাথে ট্রেন্ডসে যাব। ওর মার জন্য একটা কুর্তি কেনা হয়েছিল, ট্রেন সেটা চেঞ্জ করতে হবে, তো চলো ও নিচে এসে দাঁড়িয়ে আছে, আমরা এখন বেরোই, তারপর গিয়ে দেখাচ্ছি কোনটা চেঞ্জ করছি আর কোনটা নিচ্ছি। Thank you.
জানিস তো আমার প্রিন্সের কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন যাব ফুলের দোকানে, ওখান থেকে ফুল নিয়ে দেন যাব বাড়ি, দেন রেডি হয়ে শ্বশুর বাড়ি যাব। আর এই যে আমার সাথে কে আছে, সে হাই হাই, চলো গিয়ে কথা হচ্ছে। হে গাইস, গুড ইভিনিং, আমি দেখো রেডি হয়ে গেছি, এখন যাব রানাদের বাড়িতে সেলিব্রেশনে। তো তখন বলেছিলাম যে ফুল নেওয়ার কাজটা ওটা হয়নি, ওটা এখন নিয়ে দেন যাব। আমি আজকে শাড়ি পরেছি, এই দেখো এরকম লাগছে, এটা আমার অ্যাকচুয়ালি পূজার শাড়ি, পূজার সময় আমায় গিফট করেছিল, তো আজকে আবার করলাম, চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমি জাস্ট ফিরলাম, তো ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, আমি এখনও ফ্রেশও হইনি। আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি, আজকের ব্লগটা শেষ এখানেই শেষ করছি, অলরেডি 12টার বেশি বেজে গেছে। তো আজকে যা দেখছো যা দেখেছো এই হচ্ছে অল অ্যাবাউট টুডে, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।